প্রস্তাবিত কোয়ালিশন সরকার ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের কোনো কিছুর প্রতি সমর্থন না জানাতে ডানপন্থী রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে কোয়ালিশন সরকার গঠনে মধ্যপন্থী ইয়ার লেপেডের সঙ্গে আলোচনা করার আভাস দেন কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট। কোয়ালিশন সরকার গঠনে তাদের হাতে বুধবার পর্যন্ত সময় আছে। তারা সরকার গঠনে সমর্থ হলে 12 বছর ধরে প্রধানমন্ত্রী পদে আসীন 71 বছর বয়সী নেতানিয়াহুর শাসনের অবসান হবে। মার্চে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন নেতানিয়াহু। গত 2 বছরের মধ্যে এটি হচ্ছে ইসরায়েলের চতুর্থ নির্বাচন যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই।